হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে অনেকগুলো ট্রান্সফার আপডেট তোমাদের সাথে শেয়ার করব। ইস্টবেঙ্গলের বহু কাঙ্ক্ষিত সাইনিংটা ডিল ডান হয়ে গেছে, সেই নিয়েও থাকছে আলোচনা। তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরোটা দেখো, সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করবো পাঞ্জাব এফসির আপডেট দিয়ে। পাঞ্জাব এফসি তাদের কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডান গিল, তার সাথে কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেনশন করতে চলেছে। এটা একদমই চূড়ান্ত। উইলমার জর্ডান গিলের সাথে যে কোনো মুহূর্তে কন্ট্র্যাক্ট এক্সটেনশন হয়ে যাবে এবং অফিসিয়াল আপডেটও চলে আসবে। উইলমার জর্ডান গিল এই সিজনে 15টা ম্যাচের মধ্যে 8টা গোল, 1টা অ্যাসিস্ট করেছিলেন পাঞ্জাব এফসির হয়ে। পারফরমেন্স বেশ ভালো ছিল, তবে গোল অবশ্যই করেছে, তবে টিমের জন্য কতটা এফার্ট দিতে পেরেছে সেই নিয়ে যথেষ্ট প্রশ্ন অবশ্যই থাকবে। বাট পাঞ্জাব এফসি অবশ্যই কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিচ্ছে এই কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডান গিলের সাথে। অন্যদিকে পাঞ্জাব এফসি থেকে বেঙ্গালুরু এফসি সাইন করতে চলেছে মোহাম্মদ সালাহকে। এই লেফট ব্যাক দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এই সিজনে পাঞ্জাব এফসির হয়ে। লেফট ব্যাকের পাশাপাশি লেফট মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে এই 29 বছর বয়সী মোহাম্মদ সালাহ। তাকে কিন্তু সাইন করতে চলেছে বেঙ্গালুরু এফসি, এটাও একদমই ডিল ডানের পর্যায়ে, যে কোনো মুহূর্তে অফিসিয়াল হয়ে যাবে। এছাড়া বেঙ্গালুরু এফসির 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার রায়ান উইলিয়ামস, তার সাথে বেঙ্গালুরু এফসি 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটাও একদম কনফার্ম, অর্থাৎ রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসিতেই থাকছে, এটা পুরো চূড়ান্ত। যে কোনো মুহূর্তে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসার কথা। অন্যদিকে এফসি গোয়া তাদের 26 বছর বয়সী গোলকিপার আর্শদীপ সিংয়ের সাথেও কন্ট্র্যাক্ট এক্সটেনশন করতে চলেছে। এরপর যদি ওডিশা এফসির কথায় আসি, ওডিশা এফসির ফুটবলার অমেয় রানাবাডে, এই 26 বছর বয়সী ট্যালেন্টেড রাইট ব্যাক অমেয় রানাবাডে কারেন্টলি মুম্বাই সিটি এফসি থেকে লোনে আছে ওডিশা এফসিতে। বাট সার্জিও লোবেরার আন্ডারে তার এই সিজনের পারফরমেন্স দুর্দান্ত ছিল। এখন অবধি মানে এই সিজন যেটা কেটেছে অমেয় রানাবাডে, 24টা ম্যাচের মধ্যে 1টা গোল, 6টা অ্যাসিস্ট করেছে ওডিশা এফসির হয়ে। এবং এই মোমেন্টে এটা আপডেট, যেহেতু মুম্বাই সিটি এফসির সাথে 2025 সাল অবধি তার কন্ট্র্যাক্ট আছে, মুম্বাইয়ের থেকেই লোন ডিলটা রাখতে চাইছে ওডিশা এফসি এবং একটা সিজনের জন্য লোন ডিলটাকেই এক্সটেন্ড করতে চাইছে ওডিশা এফসি। সেই নিয়ে কথাবার্তাও চলছে মুম্বাই সিটি এফসির সাথে এবং পজিটিভ দিকেই কথাবার্তা এগোচ্ছে, অর্থাৎ অমেয় রানাবাডের লোন ডিলেই কিন্তু আরও 1টা সিজন থাকার প্রবল সম্ভাবনা আছে ওডিশা এফসিতে। তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। অন্যদিকে ইস্টবেঙ্গলের জন্য দারুণ সুখবর, ইস্টবেঙ্গলেই কিন্তু সাইন করে নিয়েছে দিমিত্রিয়স দিয়ামান্তাকস। এতদিন জল্পনা চলছিল, তবে আমরা তোমাদেরকে কনফার্ম করেছিলাম যে দিমিত্রিয়স দিয়ামান্তাকসের কিন্তু ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনাই সবথেকে বেশি। ডিল ডান যে কোনো মুহূর্তে হয়ে যাবে এবং সেটা কমপ্লিটও হয়ে গেছে। মার্কাসও জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলে সাইন করে ফেলেছে দিমিত্রিয়স দিয়ামান্তাকস। 2 সিজনের জন্য চুক্তি অলরেডি হয়ে গেছে, তবে 12 জুন ট্রান্সফার উইন্ডো খুললে তারপরেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তবে মেডিকেলস বা আরও যেসব ফর্মালিটিস ছিল সব কিছুই কিন্তু পূর্ণ করে ফেলেছে ইস্টবেঙ্গল, অর্থাৎ বিশাল ভালো একটা সাইনিং। ইস্টবেঙ্গলেই আসতে চলেছে কেরালার অন্যতম সেরা ফুটবলার, লাস্ট সিজনের গোল্ডেন বুট উইনার দিমিত্রিয়স দিয়ামান্তাকস। এর থেকে বড় সাইনিং আর কী হতে পারে ইস্টবেঙ্গলের জন্য? তো যারা ইস্টবেঙ্গল ফ্যান্স আছো অবশ্যই কমেন্টে জয় ইস্টবেঙ্গলটা লিখতে একদমই ভুলো না, একদমই ডিল ডান আপডেট। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।